সিএমএম কোর্টে তোলার অপেক্ষায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। বলেন, রাজধানীর নিউ মার্কেট থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গেল 16 জুলাই ঢাকা কলেজের সামনে হওয়া সংঘাতে এক ছাত্র ও একজন হকার নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। ইন্ধনদাতা হিসেবে সাবেক দুই মন্ত্রীর নাম দেওয়া হয় চার্জশিটে। নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ।